দিন দুপুরে উদয়পুর সেন্ট্রাল রোড এলাকায় এক মুদির দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করল চোরের দল। এদিন দুপুরে উদয়পুর সেন্ট্রাল রোডের মুদি ব্যবসায়ী শঙ্কর সাহার দোকানের সামনে একটি টেবিল দিয়ে বাড়িতে খাওয়ার জন্য যান। কিছুক্ষণ পর বাড়ি থেকে দোকানে এসে দেখেন দোকানে থাকা 11,000 টাকা মূল্যের ইলেকট্রনিক ওজন মাপার মেশিনটি চুরি হয়ে গেছে। এরপর চিৎকার চেঁচামেচি শুরু করলে পার্শ্ববর্তী দোকানদাররা ছুটে আসে, কিন্তু চোরের টিকির নাগালও পাওয়া যায়নি। এরপরে বিষয়ে রাধাকিশোরপুর থানায় একটি মামলা করা হয় বলে জানান দোকান মালিক শঙ্কর সাহা। এদিকে দিন দুপুরে শহরের প্রাণকেন্দ্রে এই দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত সকলে। আমি 11:30টার সময় আমি বাড়িতে গেছিলাম খাওয়ার জন্য, এর সামনে দিয়ে টেবিল টেবিল দিয়ে গেছি যাতে দোকানে মধ্যে কেউ ভিতরে ঢুকতে না পারে। তারপরে আমি বাড়িতে গেছি, বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করিয়া আধা ঘন্টার মধ্যে আইসা পড়ছি। আইসা দেখি আমার দোকানের মাল টালি সরেন না। তারপরে আমি পিছন দিয়ে ফিরে দেখি আমার বালিটা নাই। দোকানের আশেপাশে কয়েকজন জিজ্ঞাসা করছি আমার দোকানে কেউ ঢুকছে কিনা, বলছে যে আমরা দেখি নাই। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।